পোস্টে অনেক পড়ে দিচ্ছে আমি জানি, বাট প্রবলেমটা এটাই কি যে এখানে যেহেতু ইন্টারনেট স্পিড এতটাই কম, সবসময় আপলোড করার সময় পাই না, সবসময় এডিট করার সময় পাই না, সবসময় ভিডিওস তোলাও হচ্ছে না, তো আমার একটু সময় লাগবে জিনিসগুলোর সাথে মানে ম্যাচ আপ করতে। এখন সকাল 6:20 বাজে, আর 6টার সময় উঠেছি, আর এখন যাবো একটু চা খেতে, নিচে চা করে ওরা। তো আজকে বিশ্বকর্মা পুজো মহালয়াও ছিল আজকে, তো আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে একটা প্যান্ডেল মতন বানানো হচ্ছে ইঞ্জিন রুমে, তো আজকে একটা ছোটো পুজো মতন আছে সকালবেলাটা, তো ওগুলো দেখাবো আমি। এখন আপাতত চা খেতে যাবো, নাহলে ঘুমের ঘোর কাটবে না। অনেকের জিজ্ঞাসা ছিল যে আমরা জাহাজে কীভাবে বিশ্বকর্মা পুজো অ্যারেঞ্জ করলাম, তো এখানে এটা হয়ে থাকে কারণ আমাদের লোডিং বোট প্রত্যেক দিন আসে, আমাদের ডেইলিকার খাবার দাবার শাক সবজি মাছ মাংস মানে যা যা প্রভিশন আছে, সাইন অন সাইন অফ বলো বা যাই হোক না কেন, আমাদের কিছু সাপ্লাই লাগলে কিছু জিনিসপত্র লাগলে এখানে এটা সুবিধা কারণ এটা কোস্টের খুব কাছে, তার জন্য প্রত্যেক দিন অলমোস্ট লোডিং বোট আসে হাই টাইডের সময় করে। তা যারা জাহাজের সাথে যুক্ত আছো, ফরেন ভেসেলসে আছে যারা, ইনফ্যাক্ট আমিও 2 বছর আগে এইসব ব্যাপারে কিছুই জানতাম না এরকম পসিবল, কারণ ফরেন ভেসেলসের সাথে এই জাহাজগুলোর আকাশ পাতাল তফাত, লাইফস্টাইলও তফাত, সব কিছুতেই তফাত। তো এখানে এটাই সুবিধে যে ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়, সাইন অন সাইন অফ যদি কারোর ইমার্জেন্সি থাকে তো খুব ইজি হয় কারণ প্রত্যেক দিন ইচ্ছে সেটা মানে সাইন অন সাইন অফের বোট মানে লোডিং বোটটা আসে, তো এই এখানে এই জিনিসগুলো খুব ইজি, তার জন্য যেহেতু কোস্টের কাছে তার জন্য আমরা মূর্তি বা যাবতীয় পুজোর সামগ্রী যা যা লাগে সব কিছু এখানে ইজিলি অর্ডার করা যেতে পারে, যা ইচ্ছে তাই অর্ডার করা যেতে পারে, এমনকি মানে যে সাপ্লায়ার আছে যে ছেলে লোকটা আছে তাকে অ্যামাজনের মানে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলে তার কাছে জিনিসপত্র এখানে বসে অ্যামাজনে অর্ডার করা যায়, তো এতটা সুযোগ সুবিধা এখানে আছে। অ্যান্ড আমাদের বত্তিসাবু সাইন অফ করছিলো ঠিক পুজোর আগে আগে, তো সেই সাইন অফের সময় আমি ভিডিওস কিছু তুলেছিলাম সেগুলো দেখাচ্ছি।
নিচে। তো এইভাবে সাইন সাইন অফ হয়, মূর্তিটা ওইভাবে এসেছিলো। সকাল থেকে আমাদের সেরকমভাবে কোনো কাজ ছিল না, আমরা জাস্ট পুজোই করেছি সেদিনকে সকালবেলা। এই ছিল আমাদের বিশ্বকর্মা পুজোর সেলিব্রেশন, আজকের মতন এখানেই শেষ করবো ব্লগটা। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট করো জানিও যে কেমন লাগছে। অ্যান্ড টাটা, বাই বাই, আলবিদা, খুদা হাফিজ।